আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। গুটি গুটি পা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সেই অন্তিম ক্ষণ কিন্তু চলে আসতেছে, এবং সেই অন্তিম ক্ষণের ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় অন্তরায় হতে পারে লিখিত প্রস্তুতি। লিখিততে তুমি যদি দক্ষ না হও, কিছুটা পটু না হও, কিছুটা কুশলী না হও, তুমি কিন্তু এই মেইন ম্যারাথন রেসে পিছিয়ে পড়ে যাবা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই লিখিততে কীভাবে ভালো করব? আজকের এই ভিডিওতে আমরা এইরকমই কয়েকটা জাকানাকা আইডিয়া দিব তোমাদেরকে। সো শুরুতে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রপার গ্রামার ইউজ। তোমাকে কিন্তু বুঝতে হবে তুমি একটা সেন্টেন্সের মধ্যে কখন কোথায় কিভাবে গ্রামারের ইউজগুলো করবা। তুমি যদি বেসিক টেন্স না জানো, তুমি যদি রাইট ফর্ম অফ ভার্ব না জানো, কমপ্লিটিং সেন্টেন্সের প্রসেসটা না বোঝো, তাহলে তুমি কেমনে গুছায় লিখবা? সো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রপার গ্রামার ইউজ করতে হবে, এই টপিকটা বুঝতে হবে, অন্যথায় এই জার্নিটা তোমার জন্য অনেক কুটিল হয়ে যাবে। সো ভাইয়া আপু একটু মনোযোগ দাও, তুমি এখনই তোমার প্রপার গ্রামার সম্পর্কে একটা আইডিয়া নাও যে গ্রামারগুলো তুমি বুঝতেছো কিনা, পারতেছো কিনা, এবং গ্রামারগুলো বোঝার পর তুমি এর অ্যাপ্লিকেশনের প্রতি অনেক বেশি পরিমাণে জোর দাও, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তারপরের যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তোমাকে আজকে থেকে পরীক্ষার আগদিন পর্যন্ত অবশ্যই প্রতিদিন কোনো না কোনো টপিকের উপরে নিজে নিজে লেখার চেষ্টা করতে হবে। সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, সেটা হতে পারে বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, সেটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ কীভাবে হতে পারে এইটা নিয়ে, সেটা হতে পারে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ নিয়ে, পদ্মা সেতু নিয়ে, করোনা ভাইরাস নিয়ে, মেট্রো রেল নিয়ে, ট্রাফিক জ্যাম নিয়ে, এই সবগুলো টপিকের উপর তুমি তোমার নিজের মাথা থেকে তোমার যে শব্দ ভাণ্ডার, তোমার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্ব আছে, ফ্রেজ আছে, এইগুলোর অ্যাপ্লিকেশনগুলো দেখতে হবে। এই জায়গায় যদি তুমি গুছিয়ে সুন্দরভাবে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চাটা করতে পারো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন লেখার ক্ষেত্রে তোমাকে আর ব্যাক পেতে হবে না, তুমি উড়াদুড়া লেখা শুরু করতে পারবা। সো এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো, আমি একবার মন থেকে তোমাকে সাজেস্ট করবো যে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসটা তুমি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো। আচ্ছা ভাইয়া, শুধু লেখা শুরু করলে হবে না, সেই লেখাগুলো থেকে ভুলগুলোকে ফিগার আউট করতে হবে যে অ্যাকচুয়ালি আমার ভুলগুলো হচ্ছে কোথায়, সেই ভুলগুলো থেকে শিখতে হবে, শিখে তোমাকে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপরে দেখো ট্রান্সলেশন প্র্যাকটিস। ভাইয়া ট্রান্সলেশন থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং তুমি বি ইউনিট হো, সি ইউনিট হো, কিংবা ডি ইউনিট হো, তুমি দেখবা তোমাদের কিন্তু ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। সো এই ক্ষেত্রে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে, তোমাকে একটা একটা করে সেন্টেন্স ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে, তোমার হচ্ছে পাঠ্যবই থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে, মাঝে মধ্যে তুমি বিভিন্ন আর্টিকেল পড়লে সেইগুলোকে নিজে নিজে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। অর্থাৎ যত বেশি সময় দিবা, যত বেশি যত্ন নিবা, তত বেশি এই জায়গা থেকে রত্ন বেরিয়ে আসবে। এবং আমার বিশ্বাস, তুমি যদি তোমার কাজগুলো একটু প্রুডেন্টলি বিচক্ষণতার সাথে করো, তাহলে এই ট্রান্সলেশন প্র্যাকটিসে তুমি অনেক ভালো হতে পারবা। সো এই ক্ষেত্রে শুরুতে স্টার্ট করো তোমার টেক্সট বইটা নিয়ে, সেটা তোমার জন্য মঙ্গলজনক হবে, ঠিক আছে? তারপরে দেখো অ্যাভয়েডিং সেম ওয়ার্ড। তুমি একই শব্দের বারবার ব্যবহার করবা না তোমার রিটেনে, তুমি একটু বদলায় বদলায় লিখবে। ভাই কীরকম একটু ক্লিয়ার করে বলে দেন, তারাও আমি তোমাকে বলছি। ধরো তুমি উদাহরণ দিতে চাচ্ছ, সো উদাহরণের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, ফর এক্সাম্পল। এখন তোমার তিনবার উদাহরণ দেওয়া লাগছে তোমার কোনো একটা সেন্টেন্সে, কিংবা তোমার কোনো একটা লেখার মধ্যে বিভিন্ন সেন্টেন্সে তোমাকে তিনবার উদাহরণ কথাটা লিখা লাগবে। তুমি কি বারবার ফর এক্সাম্পল লিখবা? না, তুমি একবার লিখবা ফর এক্সাম্পল, একবার লিখবা তুমি সাচেস, আরেকবার লিখবা তুমি ফর ইনস্ট্যান্স। তিনটার মানেই হচ্ছে যেমন বা উদাহরণ। কি বললাম? ফর এক্সাম্পল, সাচেস, ফর ইনস্ট্যান্স। এই যে তুমি তিনটা ভেরিয়েশন আনলা, এইটা দেখার পর টিচার একটু চিন্তা করবে যে আরে এই ছেলেটা তো নিশ্চয়ই ভালো কিছু জানে, তার তো শব্দ চয়নগুলো চমৎকার। সো এই ক্ষেত্রে তুমি অনেক বেশি পরিমাণে এগিয়ে যাবা। সো আমার তোমার প্রতি সাজেশন থাকবে ভাইয়া, তুমি এই টপিকটাতে একটু মনোযোগ দিও, তুমি সেম বারবার না লিখে একটু বদলে চেঞ্জ করে লেখার চেষ্টাটা করবা, ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি ক্লিয়ার হ্যান্ড রাইটিং। দেখো ক্লিয়ার হ্যান্ড রাইটিং বলতে আমি বুঝাচ্ছি তোমার হাতের লেখাগুলো যেন স্পষ্ট হয়, তোমার ওয়ার্ডগুলো যেন বোঝা যায়, তোমার লেখার যেন স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়। আমি জানি অনেকের হাতের লেখাই ভালো না, আমার নিজেরও হাতের লেখা ভালো না, কিন্তু হাতের লেখা ভালো না এক বিষয়, আর হাতের লেখা অস্পষ্ট আরেক বিষয়। তোমাকে অপেক করা যাবে না, তোমারটা দুর্বুদ্ধ হওয়া যাবে না। টিচার যদি নাই বুঝে তুমি কি লিখলা, তাহলে তোমাকে কেমনে নাম্বার দিবে? তারা তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবে তোমার লেখাটা বোঝার জন্য। এখন তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে সেই অক্ষরগুলোকে গুছিয়ে সুন্দর করে স্পষ্ট করে লেখা। এবং আমি তোমাকে বলবো যে আজকে এই ভিডিওটা দেখার পর তুমি নার্ভাস হবে না, তাহলে ভাই আমার হাতের লেখার জন্য কি নাম্বার কেটে দিবে? না, হাতের লেখার জন্য তারা নাম্বার কাটে না, বাট গুছানো সুন্দর স্পষ্ট জিনিস দেখতেও ভালো লাগে, ঠিক আছে? তারপরে দেখো ফোকাস অন টেক্সট বুক। যত কথাই বলি সব কথার উৎস হচ্ছে তোমার টেক্সট বই। অর্থাৎ তুমি যদি টেক্সট বইতে বেশি সময় দাও রিটেন নিয়ে হো,
হোক এমসিকিউ নিয়ে হোক সেটা তোমাকে অনেক বেশি পরিমাণে আউটপুট দিবে। তুমি প্রতিটা কবিতা পড়তে পারো টেক্সট বই থেকে, প্রতিটা প্যাসেজ পড়তে পারো ট্রান্সলেশন হিসাবে, সেইগুলো তোমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। সো তুমি টেক্সট বইটাতে একটু বেশি পরিমাণে জোর দাও এবং এই আইডিয়াগুলো কিন্তু সচরাচর তুমি কোথাও পাবা না, ভাইয়া প্রতিনিয়ত তোমাদেরকে দিয়ে যাচ্ছে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ভাইকে তো একটা থ্যাঙ্কস দেয়াই যায়, ঠিক আছে। তার বাইরে আমি যদি বলি, তোমরা অনেকেই বলবা ভাইয়া কথাগুলো বুঝলাম বাট আমি তো একা একা পড়তে পারি না, একা একা প্র্যাকটিস করতে ঝামেলা হয়, একজন ঢাবির বড় ভাই মেন্টর হিসেবে যদি আমাদেরকে গাইড করতেন কেমন হতো। সো তোমাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে বিএ এবং ডি ইউনিটের রিটেন কোর্স। এই রিটেন কোর্সের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। ক্লাসের মধ্যে দেখো বাংলা ক্লাস থাকবে 12টি, ইংরেজি ক্লাস থাকবে 12টি, প্র্যাকটিস থাকবে প্রায় 25টা ক্লাস। এবং এই 12টি ক্লাসে কি কি থাকবে ভাইয়া বলে দিচ্ছি, দেখো সাধারণ জ্ঞান ক্লাস থাকবে 12টি, কোর্স ফি হচ্ছে 1000 টাকা, ক্লাস শুরু হবে 10 মার্চ খুব শীঘ্রই। এবং বিস্তারিত জানতে এই নাম্বারে কল দিতে পারো, কারণ ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব। ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে এবং সপ্তাহে ক্লাস হবে প্রায় 2 থেকে 3টা। ভাইয়া বাকিগুলো একটু বিস্তারিত বলেন অবশ্যই বলবো, তার আগে সিউরিট নিয়ে বলে নেই। সিউরিটেরও রিটার্ন কোর্স আছে, তোমাদের কোর্স ফি 1000 টাকা, ক্লাস শুরু 10 মার্চ থেকে, বাংলা ক্লাস 12টি, ইংরেজি ক্লাস থাকবে 12টি, বিশ্লেষণ ক্লাস থাকবে প্রায় 25টা, কারণ তোমাদের 20 মার্ক থাকে ইংরেজি রিটার্ন থেকে। তার বাইরে দেখো হিসাব বিজ্ঞান ক্লাস 12টি, এইগুলো 8টা ক্লাসে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। এবং বিস্তারিত জানতে এই নাম্বারে কল দিতে পারো, ফেসবুক সিক্রেট গ্রুপে কিন্তু লাইভ ক্লাসটা হবে এবং তোমাদেরকে প্রতিটা ক্লাসের ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে। তার বাইরে দেখো তোমরা যারা বলছো ভাইয়া আপনার রিটেন কোর্সে কি আছে, দেখো রিটেন কোর্সে শুরুতে আছে যে এই ভুলগুলো করা যাবে না। তো আমরা কিন্তু কয়েকটা ভুল কন্টিনিউয়াসলি করতে থাকি আমাদের রিটেনের ক্ষেত্রে। সো একটু আগে যে বললাম অ্যাভয়েডিং ওয়ার্ড রিডেন্ডেন্সি, অর্থাৎ একই শব্দের বারবার ব্যবহার, এটা কিন্তু একটা ভুল হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। এই টাইপের অনেকগুলো ভুল আছে, এগুলো নিয়ে কথা বলবো এই ক্লাসে। বেসিক ইংলিশ গ্রামার, টেন্সটা কীভাবে অ্যাপ্লাই করবা, রাইট ফর্ম অফ ভার্বটা কীভাবে নিবা, কমপ্লিটিং সেন্টেন্সের কোন কোন টপিকগুলো তোমার জন্য সহায়ক হবে, এটা নিয়ে কথা বলবো আমরা এই পার্টে। এই গ্রামারের অ্যাপ্লিকেশন গুলো নিয়ে কথা হবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3-তে, এই 3টা ক্লাসে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস হবে 3টা। প্রথমটা হবে সেন্টেন্স নিয়ে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কোনটা কোথায় লিখবো, সিম্পলের কোনটা লিখবো, কমপ্লেক্সের কোনটা লেখা যায়, কোন ওয়েতে লিখলে ভালো হয়, কোন স্ট্রাকচারটা ফলো করব, কোন কানেক্টরস গুলোতে জোর দিব, এই টপিকগুলো নিয়ে কথা হবে এই অংশে। ওয়ার্ড, কোন কোন ওয়ার্ড দিলে ভাইয়া লেখাটা স্ট্রং হয়ে যায় একটু যদি বলে দিতেন, এইগুলো নিয়ে কথা হবে ওয়ার্ডে। যেমন তুমি ফ্রেন্ডলি না বলে বলতে পারো কনজেনিয়াল, দেখো কনজেনিয়াল ওয়ার্ডটা কিন্তু স্ট্রং ওয়ার্ড, এইগুলোর ইউজেস দেখাবো এই জায়গায়। ফ্রেজ, কোন কোন ফ্রেজ কোন জায়গায় কিভাবে লিখলে লেখাটা শ্রুতিমধুর হয় সেটা থাকবে এই অংশে। হাউ টু রাইট এ প্যারাগ্রাফ, আচ্ছা ভাই প্যারাগ্রাফের স্টার্টিংটা কেমন হয়, বডিতে থাকেটা কি, ফিনিশিং টাচটা কিভাবে দিব, এইটা নিয়ে যদি কথা বলতেন। এইটা নিয়ে আমাদের প্যারাগ্রাফ রাইটিং এর উপর একটা জাক্কাস ক্লাস থাকবে। ইংলিশ ট্রান্সলেশনের উপর উড়াধুরা প্র্যাকটিস যেমনটা বললাম, এবং রিটেন প্র্যাকটিস এন্ড কারেকশন, দিন শেষে আমরা তোমাদেরকে দিয়ে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করিয়ে সেই খাতাগুলো ঢাবির স্টুডেন্টদের দিয়ে চেক করিয়ে তোমাদেরকে ফিডব্যাক পাঠাবো, যারা সদ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের দিয়ে। সো মুদ্রা কথায় এই কোর্সটা তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেডলি কাজ করতে চাও। এর বাইরেও রিটেন নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়ের নাম্বারে কল দিতে পারো, ক্লাস শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে, সময় ক্ষেপণ করা যাবে না। এই ভালো জিনিসটা যদি তোমাকে আরও ভালোর দিকে নিয়ে যায় তাহলে এটাই বা মন্দ কিসের। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।